বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে, ইন্ডিয়াকে ঠেকাতে পারছে না, অভিষেককে ঠেকাতে পারছে না, তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে পারছে না, তাই আবার ইডিকে নামিয়ে দেওয়া হলো। চোখে লেগে যাচ্ছে, মুখোশ খুলে যাচ্ছে, বিজেপির দেউলিয়া কঙ্কালটা বেরিয়ে পড়ছে। বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে, ইন্ডিয়াকে ঠেকাতে পারছে না, অভিষেককে ঠেকাতে পারছে না, তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে পারছে না, তাই আবার ইডিকে নামিয়ে দেওয়া হলো। চোখে লেগে যাচ্ছে, মুখোশ খুলে যাচ্ছে, বিজেপির দেউলিয়া কঙ্কালটা বেরিয়ে পড়ছে। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়াকে ভয় পেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, তাই 13 সেপ্টেম্বর সমন্বয় কমিটির বৈঠকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। সোমবার 11 সেপ্টেম্বর এই মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তার মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। 13 তারিখ যে এই কমিটির বৈঠক রয়েছে সেটা সবাই জানে। অভিষেক যাতে এই বৈঠকে যোগ দিতে না পারেন, তাই একই দিনে অভিষেককে ডেকে পাঠানো হয়েছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, এই মন্তব্য করেছেন কুণাল। কি কি বলেছেন কুণাল ঘোষ শুনব। দেখুন, 13 তারিখ ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক, এবং এই সমন্বয় কমিটির বৈঠকের গুরুত্বপূর্ণ সদস্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা সবাই জানেন। এবং সমন্বয় কমিটির বৈঠক যে 13 তারিখ, এটাও সারা দেশের সবাই জানেন। এখন হঠাৎ দেখা গেল গতকাল যে ইডি ঠিক ওই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে। অভিষেক নিজেও তার এক্স হ্যান্ডেলে পরিষ্কারভাবে বিষয়টি জানিয়ে দিয়েছেন, এবং 56 ইঞ্চি যে কতখানি ভীতু কাপুরুষ সেটাও অভিষেক জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এরা ইন্ডিয়াকে এতটা ভয় পাচ্ছে, অভিষেককে এতটা ভয় পাচ্ছে, অভিষেক যাতে ওই দিনটিতে না যায়, অভিষেক যাতে ইন্ডিয়ার কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে না যেতে পারেন, তাই জন্য ঠেকাবার কৌশল হিসাবে ওই দিনই ইডির তলব। অর্থাৎ ইডি দিয়ে বিরোধীদের রাজনৈতিক প্রক্রিয়াকে প্রতিহত করার রণকৌশল, কারণ বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে, ইন্ডিয়াকে ঠেকাতে পারছে না, অভিষেককে ঠেকাতে পারছে না, তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে পারছে না, তাই আবার ইডিকে নামিয়ে দেওয়া হলো। চোখে লেগে যাচ্ছে, মুখোশ খুলে যাচ্ছে, বিজেপির দেউলিয়া কঙ্কালটা বেরিয়ে পড়ছে, এবং বিজেপি কতটা ভীতু, কতটা কাপুরুষ, তৃণমূলকে ভয় পায়, অভিষেককে ভয় পায়, ইন্ডিয়াকে ভয় পাচ্ছে, সেটা আবার প্রকাশিত হয়ে গেল। ফলে ইন্ডিয়াকে ভয় পাওয়ার জন্য, অভিষেককে ভয় পাওয়ার জন্য যেদিন কোঅর্ডিনেশন কমিটির বৈঠক, এবং সেটা সবাই জানেন, তার অন্যতম সদস্য অভিষেককে ঠেকাবার জন্য ওই দিনই ইডি নোটিশ পাঠিয়ে অভিষেককে তলব করল। কুণাল ঘোষ বলছেন যে 13 তারিখ সমন্বয় কমিটির বৈঠক রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কমিটির গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু একই দিনে তাকে তলব করেছে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে এই বৈঠকে যোগ দিতে না পারেন, সেই জন্য ওই একই দিনে অভিষেককে তলব করা হয়েছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে বিজেপি সরকার, ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে বিজেপি, তাই ইডিকে দিয়ে সমন্বয় কমিটির বৈঠকের দিনেই ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এদিকে সমন পাওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, যে টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন মোদীকে। টুইটে দেখতেই পাচ্ছেন, তিনি লিখেছেন যে 13 সেপ্টেম্বর বুধবার দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠক, সেই কমিটির একজন সদস্য আমি। আশ্চর্যের বিষয়, ওই একই দিনে আমাকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছে ইডি। এইমাত্র সেই নোটিশ পেলাম আমি, বলতে বাধ্য হচ্ছি। 56 ইঞ্চির ছাতির মডেলের এমন কাপুরুষের মতো আচরণ আর অস্বস্তি দেখে আমি বিস্মিত। আর অন্যদিকে ইন্ডিয়ার সমন্বয় কমিটির যে তিনি একজন সদস্য সেটাও একেবারে স্বীকার করে নিলেন। আর এই সেই লিস্ট যেখানে সেই লিস্টেও দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।
আর তার পরবর্তীতেই যেটা দেখা গিয়েছে কুণাল ঘোষ যেভাবে আক্রমণ করেছেন, তিনি বলেছেন যে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়াকে ভয় পেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তাই 13 সেপ্টেম্বর সমন্বয় কমিটির বৈঠকের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। সোমবার 11 সেপ্টেম্বর এই মন্তব্যই করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার করুন।